শেষ মাগরিবের পরে মানে তো সময় দোয়া তো অনেকগুলো আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়তে হয়, আরো দোয়া কিছু আছে। তো আমি মানে ফরজ পড়ার পরে এত সময় পাই না আর কি সবগুলি শেষ করার। সুন্নতের পরে আমি 2 রাকাত সুন্নতের পরে পড়ি, এগুলি কি অসুবিধা হইবে নাকি? জি, মানে দোয়াগুলি সুন্নতের পরে পড়া যাবে কিনা এটা বলছেন তো প্রশ্ন আপনার? জি জি জি, কিছু দোয়া তো শেষ করে দেই কিন্তু পুরো হইলে অনেক সময় লাগে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শুনেন, সন্ধ্যাবেলার জিকির আর ফরজ সালাতের পর জিকির, এই দুটো জিকিরে অনেকেই গড়মিশ করে নেয়, আর আপনি ওখানে একটু ওইরকমই করে দিয়েছেন হয়তো। সন্ধ্যাবেলার জিকির আজকার পড়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে, বরং অনেক ওলামা বলছেন যে এইটি হচ্ছে সময়, মানে আসর পর পড়বেন আপনি, মাগরিব পর নয়, আসর পর পড়বেন। দুপুর পরে জোহর পর থেকে পড়তে পারেন, মানে বৈকাল হয়ে গেল। হ্যাঁ, আজকারুল মাসা আপনি জওয়ালের পর থেকে মাথার উপর সূর্য গড়ে যাওয়ার পরে অর্থাৎ জোহর পর থেকে পড়তে পারেন, তবে আসর পরে পড়াটাই বেশি ভালো। আর অনেকে বলেছেন মাগরিব পরে আর সময় থাকে না, মাগরিব পরে আর সেই দিনের জিকির পড়ার সময় থাকে না, যদিও কথাটি কতটুকু শক্তিশালী আল্লাহ আলম, কিন্তু এটা অনেক আরো ওলামারা বলছেন। এই জন্য আপনাকে বলবো সতর্কতামূলক আসর পরে সন্ধ্যাবেলার জিকির আজকার গুলি করে নেবেন, ফজর পরে যেমন সকালবেলা জিকির আজকার করে নেবেন, কিন্তু সকালবেলা সূর্য ওঠার পরও সকালবেলা জিকির করা যেতে পারে ফজর পরে পরে না করলে। আর এক রকমের জিকির যেটা, সেটা হচ্ছে মাগরিবের সালাতের সাথে সম্পর্কিত জিকির। জি, হ্যাঁ, আজকার সালাত, হ্যাঁ, বা আজকার বাদাল মাকতুবা, ফরজ সালাতের পরের জিকির, ফরজ সালাতের পরে জিকির আজকার গুলি ফরজ সালাতের পরেই করতে হবে, সুন্নতের পরে করা যাবেন। অর্থাৎ কালেমা তাওহীদ যে 10 বার পড়ালা, ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা ইয়াহইয়া ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি 10 বার ফরজ সালাতের পরে পড়বেন সুন্নতের আগে। আর সন্ধ্যাবেলা জিকির আজকার গুলি ওগুলো সুন্নতের পরে পড়তে পারেন, তবে উত্তম যেমনটা বললাম আসর পরে পড়েন, আসর থেকে মাগরিবের মাঝখানে যে কোনো সময় পড়ে নেন, মসজিদে বসেই পড়তে এমন কথা না, আপনি কাজ করতে চলে গেছেন কোথাও মাঠে ঘাটে দোকানে পাটে সেখানে কাজ পড়ে নেন, বাড়িতে পড়ে নেন, রাস্তায় চলতে চলতে গাড়ি চালাতে চালাতে পড়ে নেন, যে কোনো সময় পড়ে নেন আজকার উল মাসা। কিন্তু ফরজ সালাতের পরে জিকিরটা ফরজ সালাতের পরেই করতে হবে সুন্নতের পরে, আর ওর ক্ষেত্র থাকে না, ওলামা বলছেন আর হবে না। এই জন্য জোহর ধরেন, জোহরের সালাম ফিরার পরে আপনি জিকির গুলি পড়লেন না, সুন্নত পড়ার পরে পড়ছেন না, এটা চলবে। এশার পরে যে জিকির আজকার রয়েছে ফরজের পরে সেগুলি তখন না পড়ে আপনি বাকি রেখে দিলেন, আর সুন্নত পড়ার পরে বা বেতরের পরে পড়ছেন না, হবে না, কারণ ওর সময় শেষ হয়ে গেছে, ক্ষেত্র শেষ হয়ে গেছে। আল্লাহু আলাম। জি।